এই হচ্ছে ফার্ম পোল কেটে কিন্তু রাস্তার পাশে রাখা হয়েছে। এটা হচ্ছে মালয়েশিয়া ফার্ম পোল, দেখুন কতগুলো। আর হচ্ছে ফার্ম বাগান, এই যে রাস্তা, রাস্তার পাশে এখানে জমা রাখা হয়েছে, এখান থেকে গাড়ি নিতে সুবিধা হবে। এবং পাশে হচ্ছে ফার্ম পোল বাগান, দেখেন কত বড়, বিশাল বড় এরিয়া নিয়ে একটা বাগান। আর এই বাগানে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন কিন্তু, এই যে বাগানের পাশে কিন্তু একটা কোম্পানি আছে, এটা হচ্ছে একটা কোম্পানি মূলত, দেখছেন। আর পাশে হচ্ছে বাগান, আর মালয়েশিয়া দেবী সেবক অংশে কিন্তু ফার্ম বাগান। ফার্ম বাগানে কিন্তু বর্তমানে আপনাদেরকে এই যে গাছ একটা দেখছেন, গাছটা কিন্তু অনেকটাই বয়স হয়েছে, হওয়ার পরে কিন্তু এটা বেঁকা হয়ে কিন্তু তারা হয়ে রয়েছে, এখনও মরে না এবং ফল আসে না, যেহেতু এটা বয়স হয়ে গেছে, দেখেন। আর এই যে ফার্ম ফল বাগান, বিশাল বড় বড় এক একটা গাছ। এই ফার্ম ফল বাগানটার বয়স প্রচুর, প্রায় এই 100 থেকে 70-80 বছর তো কনফার্ম শিওর। আর এপাশে গাছগুলো মরে রয়েছে, তো দেখেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তো শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে এই গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা ওই যে গুড়ি হচ্ছে এ জায়গায়, আর যে দিয়ে কত জায়গায় গেছে দেখেন, কত লম্বা হয়েছে, প্রায় 50 ফুটেরও বেশি হবে, তো অনেক লম্বা লম্বা গাছ। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার হয়তো দ্বিতীয়বার যে আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও তৈরি করি, করে কিন্তু এই চ্যানেলে বা পেজে দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে কিন্তু পেজে ফলো দিয়ে রাখলে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবসময় কিন্তু আমাদের নিয়ম মতো ভিডিও পাবেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।